বস্তি অঞ্চলে আমাদের রিষড়ায় COVID-19 কেস হয়েছে, কিন্তু স্টার্টিংয়ে যেভাবে কেস হয়েছিল এখন বস্তি এলাকায় আমাদের একমাত্র একটা কেস। রিষড়ায় একজন মহিলার হয়েছে, তিনি এখন সুস্থ আছেন, খুব শীঘ্রই হয়তো তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবেন। আমাদের যে এলাকায় আমরা এফেক্টেড এলাকায় সেখানেই আমরা কিন্তু র্যান্ডম স্যাম্পল কালেকশনের কাজ আমাদের চলছে। এছাড়া আমাদের পৌরসভার তরফ থেকে প্রচার, সবাইকে সজাগ করা, সবাইকে সতর্ক করা, যাতে সবাই মাস্ক পরুক, সোশ্যাল ডিস্টেন্সটা যাতে মেনটেন করুক, এইগুলো আমরা কাজ করছি। আর রিষড়ায় সমস্ত রকমেরই আমরা স্প্রে থেকে নিয়ে সমস্ত রকমেরই আমরা উদ্যোগ নিয়েছি। আমাদের ঈদের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই সবাইকে। ঈশ্বর ভালো রাখুক, সুস্থ রাখুক, রিষড়ায় যাতে আমরা রিষড়া সহ রাজ্য দেশে যাতে এই করোনা মহামারী যাতে মুক্ত হোক, করোনা মহামারী থেকে যাতে আমাদের শহর মুক্ত হোক, জেলা মুক্ত হোক, রাজ্য মুক্ত হোক, দেশ মুক্ত হোক, এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি।